नमस्कार बंधुरा, आमार चैनले सब बाइके स्वागत जानिए शुरू करछी आजकेर पर्व। एखन तो बिये बाड़ीर सीजन चलछे आर ए बियेर सीजने एकटाओ निमंत्रण आसेनि, ताते कि होयेछे? आजकेई बाड़ीते बानिये फेलुन बिये बाड़ी स्टाइले वेजिटेबल फ्राइड राइस। चलुन ताहले एई रेसिपिटा देखे नेई। ফ্রাইড রাইসের রাইসটা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। তারপর একে একে দিয়ে দেব এক চা চামচ নুন আর এক চা চামচ মতো সাদা তেল। এতে ভাতটা ঝরঝরে হবে। দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি ওর মধ্যে 2 কাপ বাসমতি চাল দিয়ে দেব, যেটাকে আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ওতে দিয়ে দেব 2টো করে ছোট এলাচ আর লবঙ্গ, 1টা ছোট্ট দারচিনির টুকরো আর 1টা তেজপাতা। দিয়ে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভাতটাকে আমি 80% সেদ্ধ করে নেব। এতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর আমি ভাতটাকে একটু চেক করে নেব। ভাতটা খুব একটা নরম হবে না, আর এইভাবে চাপ দিলে চালটা কিন্তু ভেঙে যাবে। তাহলেই বুঝতে হবে ভাতটা হয়ে গেছে। আর ভাতটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। বাকি রান্নাটা করে নেব। তার জন্য কড়াইয়ে আমি 1 চা চামচ মতো সাদা তেল দেব আর ওর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মতো ঘি। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাজু বাদাম। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর ওতে দিয়ে দেব 1 মুঠো কিশমিশ। দিয়ে এগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে 2টো মিডিয়াম সাইজের গাজরের টুকরো আর স্বাদ মতো নুন দিয়ে গাজরটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 1/2 কাপ বিনস কুচি। বিনসগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব 1টা বড় সাইজের ক্যাপসিকাম কুচি। দিয়ে ক্যাপসিকামগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নেব। আর সবশেষে নুনটাকে অ্যাডজাস্ট করে নেব। আর দিয়ে দেব মটরশুঁটি 1/2 কাপের মতো। দিয়ে সব সবজিগুলোকে একবার খুব ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে সবজিগুলো সফট হওয়া পর্যন্ত রান্না করে নেব লো ফ্লেমে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ওতে ঠান্ডা করে রাখা ভাতগুলো দিয়ে দেব। এবার ওতে 5 টেবিল চামচ মতো চিনি দেব। আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর ভাতের সঙ্গে নুনটাকে অ্যাডজাস্ট করে নেব। আর দিয়ে দেব 1/4 টিস্পুন করে গরম মশলার গুঁড়ো আর জায়ফলের গুঁড়ো। আমি এখানে জায়ফলটাকে গ্রেট করে দিচ্ছি, আপনারা জায়ফলের গুঁড়োও ইউজ করতে পারেন। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দেব ফ্লেভারের জন্য। সব শেষে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে আপসাইড ডাউনে রেখে আমরা চালগুলোকে নাড়াচাড়া করে দেব। আদারওয়াইজ চালগুলো ভেঙে যাবে, আর চালগুলো ভেঙে গেলে পর দেখতে ভালো লাগবে না। সব কিছু খুব ভালোভাবে মিশে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে কম আঁচে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর এখন এটা সার্ভ করার জন্য একদম তৈরি। আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত দেবেন। আর এই রকম রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।